বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। The house is big. T-A-C, the
অবশ্যই বানান করে পড়বে, দা হাউস ইজ বিগ, BIGB। তারপরে আছে বালিকাটি হয় চিকন, তোমাদের লিখতে হবে দা গার্ল ইজ স্লিম, দা গার্ল বানান GIRL, গার্ল ইজ স্লিম, SLIM স্লিম। এরপরে আছে নাম্বার 3-এ গাড়িটি হয় কালো, লিখতে হবে দা কার ইজ ব্ল্যাক, দা কার ইজ BLACK, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। কুকুরটি হয় ছোট, লিখতে হবে দা ডগ ইজ স্মল, স্মল বানান SMALL, স্মল। তাহলে এই ছিল নাম্বার 6 ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমাদের বাংলা দেওয়া আছে, সেই বাংলায় তুলে নিয়ে ইংরেজি লিখতে হয়েছে। ইংরেজি ট্রান্সলেট আমরা করে ফেলেছি, আর এই এই প্রশ্নটা কমপ্লিট করার মধ্য দিয়ে আমাদের সেলফ হেল্প 1 লেসন 1 থেকে 3 পেজ নাম্বার 6 এর যে একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমরা শেষ করেও ফেলেছি। তো এখন আমি চলে যাবো আজকে নতুন একটা অধ্যায়ে, লেসন 4 ইউজ অফ দিস, ইউজ অফ ইজ এ, ইজ আর এ এটার ব্যবহার আলোচনা করব। পেজ নাম্বার 7 থেকে দেখো, পেজ নাম্বার 7 এ যেই সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করব। চলে যাচ্ছি নতুন অধ্যায়ে, আমাদের পুরানো অধ্যায় সেলফ হেল্প 1 কমপ্লিট হয়ে গেছে, এই জন্য নতুন অধ্যায়ে চলে যাচ্ছি পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 এখানে দেখো ইউজ অফ ইজ এ, ইজ এর ব্যবহার আমরা এখন দেখব, ইজ এ দিয়ে কি লিখতে হয়। তো ইজ এ দিয়ে এখানে দেখো 1, 2, 3, 4টি ঘর আছে, চারটি ঘরের মধ্যে তিনটা করে সেন্টেন্স আছে, মোটামুটি 12টি সেন্টেন্স আছে এখানে। এই সেন্টেন্সগুলো তোমাদের প্রথমে অর্থ সহ রিডিং করতে হবে, যদি অর্থ সহ রিডিং করতে পারো তাহলে পরবর্তীতে তোমাদের ওই যে প্রশ্নগুলো আসবে শব্দার্থ থেকে শুরু করে মেক সেন্টেন্স এবং ট্রান্সলেট সবগুলোই সহজ হবে। তো আমি একটু লিখবো না, শুধু পড়িয়ে দিব, করে করে বুঝে দিচ্ছি, তোমরা এভাবে রিডিং করে নেবে। তাহলে এই অধ্যায় পুরোটা তোমাদের আমি রিডিং দিয়ে দিব, দেখো কি কি আছে আমি বলে দিচ্ছি, একটা লিখে বুঝে দিচ্ছি। প্রথমে দেখো দেওয়া আছে দিস ইজ এ বুক, দেখো ইজ এ এখানে কিন্তু চলে আসছে, দিস ইজ এ বুক, অর্থ হবে এই হয় একটি বই, এই হয় একটি বই, এই হয় একটি বই। তো এই ডিস ইজের ব্যবহার তোমরা পুরোটা রিডিং করবে, আমি বলে দিচ্ছি দেখো, প্রথমে আছে দিস ইজ এ বুক, অর্থ এই হয় একটি বই। দ্বিতীয়তে আছে দা বুক ইজ থিক, বইটি হয় মোটা, এটা কি, এটা কিন্তু ফ্যাট মোটা না, এটা থিক মোটা, থিক অর্থ মোটা, আর ফ্যাট মানুষ গুরু ছাগল যে মোটা সেটাকে বলা বোঝা যায়, আর বই মোটা মানে বইটা অনেক মোটা। তো তাহলে কি হবে, দা বুক ইজ থিক, বইটি হয় মোটা, দিস ইজ মাই বুক, এই হয় আমার বই প্রথম প্যারায় আছে। দ্বিতীয় প্যারায় দেখো আছে দিস ইজ এ ডগ, এই হয় একটি কুকুর, দা ডগ ইজ স্মল, কুকুরটি হয় ছোট, দিস ইজ এ পেট ডগ, এই হয় একটি পোষা কুকুর, এই হয় একটি পোষা কুকুর। তারপরে আছে দিস ইজ এ কাউ, এই হয় একটি গাভী, দা কাউ ইজ জেন্টল, গাভীটি হয় শান্ত মানে খুব নিরীহ, দা শি গিভস আস মিল্ক, সে আমাদের কি দেয়, দুধ দেয়। তারপরে নাম্বার চতুর্থতে যে প্যারা আছে দিস ইজ এ ট্রি, এই হয় একটি গাছ, দা ট্রি ইজ বিগ, গাছটি হয় বড়, দিস ইজ এ দিস ইজ এ ম্যাঙ্গো ট্রি, এই হয় একটি আম গাছ। এই কয়টা তুমি তোমরা অবশ্যই রিডিং করে নেবে, আর এখান থেকে আমি পরবর্তীতে প্রশ্ন করে দিব। এজন্য এই লেসন 4 এর পেজ নাম্বার 7 তোমরা অবশ্যই ভালোভাবে রিডিং করে নেবে, আর সেলফ হেল্প 1 বারবার রিভিশনে রাখবে।
যেন প্রশ্নের উত্তরগুলো কখনো তোমরা ভুলে না যাও, যেগুলো পড়েছো ওগুলো সবসময়ের জন্য রিভিশনে রাখবে। আজকের ইংরেজি ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।